সুপ্রিয় শিক্ষার্থী, আহমেদ বাউনি একাডেমি অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি আবারও দশম শ্রেণীর বিজ্ঞান ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ষষ্ঠ অধ্যায়, পলিমার অধ্যায়ের দ্বিতীয় অংশ। এর আগের ক্লাসে আমি বলেছিলাম একটা অংশ নিয়ে আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে শুধুমাত্র পলিমার নিয়ে। আজকে আমরা করব তন্তু নিয়ে, প্রাকৃতিক অংশ যেটা ছিল, কৃত্রিম অংশটা আমাদের শেষ হয়েছে। আজকে আমরা তন্তু নিয়ে কথা বলব। তাহলে আমি একটু বলে নেই, আমরা কিন্তু ইংরেজি স্যারদের মতো আমরা একদম ফিডব্যাক নিতে পারি না, এটা আমাদের একটা বিজ্ঞান ক্লাসের সমস্যা। তোমাদের কারো যদি কোনো ধরনের সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখবে, আমি লাস্ট মুহূর্তে গিয়ে আমি চেষ্টা করব তোমাদের প্রশ্ন জবাব দেওয়ার। আর সবাই একটু মনোযোগ দিয়ে শুনবে কথাগুলো, তাহলে আশা করি বুঝে যাবে। প্রথমে আসে যে আমাদের তন্তু কী। আঁশজাতীয় পদার্থকে বলা হয় তন্তু, তবে আমরা যেহেতু পলিমার নিয়ে আলোচনা করতেছি এইগুলো থেকে সুতা তৈরি হবে, এই জন্য তন্তুর সংজ্ঞাটা একটু কনফার্ম করতে হবে যে বুনন এবং বয়নে সক্ষম আঁশজাতীয় পদার্থকে বলা হয় তন্তু। এই তন্তু আমরা অনেক জায়গা থেকে পেতে পারি, এই জন্য উৎস অনুসারে তন্তু হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু আর একটা হচ্ছে কৃত্রিম তন্তু। এই প্রাকৃতিক তন্তু কোনগুলো, যেমন আছে তুলা, পাট, রেশম, পশম, অ্যাসবেস্টস ইত্যাদি। আর কৃত্রিম হলো রেয়ন, নাইলন, পলিয়েস্টার ইত্যাদি। এখন এই প্রাকৃতিক জিনিস যেগুলো পাই আমরা, এইটার কিন্তু ভাগ আছে, কিছু পাই উদ্ভিদ থেকে, কিছু পাই প্রাণী থেকে, কিছু পাই আবার খনিজ সম্পদ হিসাবে। এই জন্য প্রাকৃতিক তন্তু আবার হচ্ছে তিন প্রকার, উদ্ভিদতন্তু, প্রাণীস্তন্তু, খনিজতন্তু। তাহলে যে সকল তন্তু আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি তাদেরকে বলে উদ্ভিদতন্তু, যে সকল তন্তু আমরা প্রাণী থেকে পেয়ে থাকি তাদেরকে বলে প্রাণীস্তন্তু, আর যেগুলো খনিজ সম্পদ থেকে আহরণ করা হয় তাদেরকে বলে খনিজতন্তু। আর কৃত্রিম তন্তু হচ্ছে আবার দুই প্রকার, কিছু আছে সেলুলোজ নির্মিত, অর্থাৎ সেলুলোজ হচ্ছে কার্বন গঠিত একটা পদার্থ, যেটা আমাদের উদ্ভিদ কোষে কোষপ্রাচীর তৈরিতে ব্যবহৃত হয়, যেটা আমরা অনেক সময় জ্বালানি হিসেবে ইউজ করি। যে সকল কৃত্রিম তন্তু সেলুলোজ দ্বারা তৈরি তাদেরকে বলা হয় সেলুলোজিক, আর যেগুলোর মধ্যে সেলুলোজ নেই তাদেরকে বলা হয় নন সেলুলোজিক। এখন এই হচ্ছে আমাদের তন্তু শ্রেণীবিভাগ। তাহলে আমাদের এই বিজ্ঞান বইয়ে যে জিনিসের উপরে আলোকপাত করা হচ্ছে সেটা হচ্ছে সুতা তৈরি পর্যন্ত, অর্থাৎ তন্তু থেকে কীভাবে সুতা তৈরি করা হয়। এখন এই তন্তু থেকে সুতা তৈরি পর্যন্ত এক এক তন্তু এক এক জায়গা থেকে এক এক প্রক্রিয়া সংগ্রহ করা হয়। আমাদের বইয়ে প্রথম যে অংশটা নিয়ে আলোচনা আছে, যেমন আছে তুলা, পাট, রেশম, পশম, আর আছে তোমার নাইলন, এই কথাগুলো নিয়ে আলোচনা আছে। তাহলে আমি একটু প্রথম থেকে তন্তু কীভাবে সংগ্রহ করা এই নিয়ে একটু কথা বলি। প্রথমে ধরি আমি তুলা। তাহলে আমরা সবাই জানি তুলা গাছের ফল, অর্থাৎ কার্পাস ফল থেকে তুলা সংগ্রহ করা হয়। এখন কার্পাস ফল সংগ্রহ করা হয়, তারপর এটা ভেঙে ভিতর থেকে তুলা আলাদা করা হয়, আর এই প্রক্রিয়ার নাম হলো জিনিং। এই তুলাকে আলাদা করে যখন যেই তন্তু তৈরি করে তার নাম হচ্ছে কটন লিন, আর অনেকগুলো কটন লিন একসাথে করে তৈরি করা হয় গাইড, গাইড মানে বড় একটা একত্রে করে বাঁধা। আবার পাটের ক্ষেত্রে, পাটের কিন্তু কিন্তু ফল থেকে নেওয়া হয় না, পাটের সালি হচ্ছে, পাট গাছের সালি হচ্ছে আমার তন্তুর উৎস। এক্ষেত্রে পাট গাছকে প্রথমে কেটে এটাকে একসাথে জড়ো করে রাখা হয়, যাতে তার মধ্যে যে পাতাগুলো আছে পাতাগুলো যাতে ঝরে পড়ে। এখন এইভাবে অঞ্চল ভেদে এই পাট গাছকে 5 থেকে 8 দিন পর্যন্ত একসাথে জড়ো করে এই পাতা জড়ানো হয়, আর একসাথে জড়ো করে রাখাকে বলা হয় চেল্লা বা পিল। তারপরে এই পাতা জড়ানোর পর তাদেরকে নিয়ে পানির মধ্যে ডুবিয়ে রাখা হয় 10 থেকে 15 দিনের মতো। তারপরে এই উপরের ইয়া যখন পচে যায় তখন এটা থেকে পাট গাছ থেকে সালটা অর্থাৎ তন্তুটা আলাদা করা হয়, তারপরে এটাকে রোদে শুকিয়ে সংরক্ষণ করা হয়। তাহলে এই তন্তু সংগ্রহ কিন্তু আমাদের ভিন্ন আছে। তারপর আছে প্রাণীস্তন্তু, যেমন আছে রেশম। রেশম হচ্ছে এক ধরনের ফ্রাই ব্রেয়ন নামক এক ধরনের প্রোটিন দ্বারা তৈরি একটা পদার্থ। এটা আমাদের তুত গাছ অর্থাৎ পলু নামক এক প্রকার পোকা তুত গাছের পাতা খেয়ে এই গুটিটা তৈরি করে, এটা থেকে আমরা রেশমটা পেয়ে থাকি। এই রেশম থেকে আমাদের রেশম সুতা, রেশমি সুতো বা রেশমি কাপড় যেটা বলি, রেশমি সুতা তৈরি করা হয়। এই রেশমকে বলা হয় তন্তুর রানী, কারণ হচ্ছে রেশমের সৌন্দর্য হচ্ছে সবচেয়ে বেশি, প্রায় 300+ রেশম তন্তু পাওয়া যায়। তারপর হচ্ছে পশম, এই পশম সংগ্রহ করা হয় সাধারণত 40 জাতের মেষ থেকে। এখন এই যে পশম তৈরি করা হয় এটা কোনো কোনো মেষ থেকে জীবন্ত অবস্থায় মেশিনের সাহায্যে আলাদা করা হয়, আবার কিছু কিছু মেষ জবাই করার পরে আলাদা করা হয়।
যে সকল মেষ থেকে জীবিত অবস্থায় ওই লোম ছাড়িয়ে পশম সংগ্রহ করা হয় তার নাম হলো ফিস্টুল, আর যদি জবাই করা তার নাম হচ্ছে পুল্ড উল। তারপরে সেলুলোজিক তন্তু, এ রেয়ন হচ্ছে আমাদের মধ্যে কৃত্রিম সেলুলোজিক তন্তু এবং রাসায়নিক পদার্থ মিলিয়ে তৈরি করা হয়, আর নাইলন হচ্ছে নন সেলুলোজিক তন্তু। এই নাইলন নিয়ে আমি গত ক্লাসে বুঝিয়েছিলাম যে এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইএমিনকে পরস্পরের সাথে যুক্ত হয়ে তারপরে আমার তৈরি হয় নাইলন 6-6। এখন আমাদের এই যে কথাগুলো আছে এগুলো সব হলো কোয়ার্ক হওয়ার জন্য। আমাদের দুইটা প্রশ্ন আছে সবচেয়ে বেশি, একটা হচ্ছে রেশম থেকে রেশম সুতা কীভাবে সংগ্রহ করা হয়, আর এক হলো কীভাবে তন্তু থেকে সুতা উৎপাদন করা হয়। তাহলে আমি আগে আসি হচ্ছে রেশম নিয়ে। প্রথমে বলছিলাম রেশম কী, রেশম হচ্ছে ফাইব্রেয়ন নামক এক প্রকার প্রোটিন দ্বারা তৈরি এক ধরনের তন্তু, যেটা নাকি রেশম পোকা থেকে অর্থাৎ পলু নামক এক প্রকার পোকা তুঁত গাছের পাতা খেয়ে এক ধরনের গুটি তৈরি করে। এই গুটিটাকে লোহার কড়াইয়ে সাবান মিশ্রিত পানিতে সেদ্ধ করা হয়, করা হলে এটার উপর থেকে যে আবরণটা আছে শক্ত খোসাটা আলাদা হয়ে যায়, তারপর কয়েকটা একটা নাল বের হয়। ইয়া থেকে 5-8 নাল নিয়ে যদি তন্তু তৈরি করে, যে সুতা তৈরি করেছে চিকন, আর যদি 15-20 নেওয়া হয় তাহলে হচ্ছে মোটা। এখন এটা কীভাবে করা হয়, এটাকে চরকা সাহায্য করে প্রথমে পলু পোকাকে তুঁত গাছের পাতা খাওয়ানো হয়, তারপর এর বিষটা থেকে ডিম পেরে এটা একটা গুটি তৈরি করে। এই গুটিটার নাম হচ্ছে কোকন। এই কোকনগুলো সংগ্রহ করে একটা বড় লোহার করায় সাবান মিশ্রিত পানিতে সিদ্ধ করার পরে এটার উপর থেকে খোলসটা উড়ে যায়। উড়ে যাওয়ার পরে তাদের নালগুলো একত্রিত করে মেশিনের সাহায্যে আস্তে আস্তে এই রেশম সুতা তৈরি করা হয়। আরেকটা আসছে আমার যে এই তন্তু করার পরে আমাদের যে প্রক্রিয়াটা করা হয় সেটা নিয়ে আমি একটু আলোচনা করি, অর্থাৎ তন্তু সংগ্রহ থেকে একদম সুতা তৈরি পর্যন্ত। তন্তু সংগ্রহ করা নিয়ে আমি আলোচনা করলাম। এখন হচ্ছে গাঁট, যে তন্তুই তৈরি করা হয় তাই একসাথে মিলিয়ে যখন বেঁধে রাখা হয় তখন তাকে বলা হয় গাঁট। এটাকে স্পিনিং মিলে নিয়ে প্রথমে এটাকে খোলা হয় এবং টুকরো টুকরো করে কাটা হয়। এখন প্রশ্ন হচ্ছে কেন করা হয়, কারণ আমরা জানি যে প্রাকৃতিক অবস্থানের কারণে এক এলাকার বাটির উর্বরতা এক এক রকম, যার কারণে আমাদের যেই তন্তুগুলো আমরা সংগ্রহ করি তন্তুগুলো গুণগত মানও আবার থাকে ভিন্ন রকম, যে কারণে এক এক প্রকার তন্তু থেকে এক এক রকম সুতা তৈরি করা আমাদের জন্য কষ্টকর। এজন্য আমরা সকল ভালো মন্দ সবগুলো তন্তুকে একসাথে করে তাদেরকে কেটে একত্রে মিশ্রিত করা হয়, এর জন্য এটাকে বলা হয় ব্লেন্ডিং এবং মিক্সিং, ব্লেন্ড করার মতো, অর্থাৎ একত্রে মিশ্রিত করা। অর্থাৎ স্পিনিং মিলে গাঁটগুলোকে এনে সবগুলোকে খুলে টুকরো টুকরো করে ময়লাগুলো বাদ দেওয়া হয়, দিয়ে তাদেরকে একত্রে মিশিয়ে এই ব্লেন্ডিং এবং মিক্সিং করা হয়। কারণ হলো ভালো মন্দ একসাথে হয়ে একটা মধ্যম মানের গুণগত মান বিশেষজ্ঞ তন্তু তৈরি হয়, যারা আমাদের সহজ জন্য সহজলভ্য হয়ে যায়। তারপর হচ্ছে কাটিং আর কম্বিং। এখন এই ব্লেন্ডিং এবং মিক্সিংয়ের পরে আমাদের যে অংশটা তৈরি হয় সেটা হচ্ছে বিভিন্ন আকৃতির থাকে। এখন আমি যে ধরনের তন্তুটা সংগ্রহ করতে চাই সেই নির্দিষ্ট মাপে এটাকে কাটা হয়। এখন এটার মধ্যে ছোটো থাকে, বড় থাকে, বিভিন্ন ধরনের তন্তু থাকে, আবার কিছু ময়লাও থাকে। এখন এই ব্লেন্ডিং এবং মিক্সিং প্রক্রিয়ায় প্রাপ্ত তন্তুকে যখন নির্দিষ্ট মাপে কাটা হয় এবং ছোটো ছোটো ব্যবহার অনুপযোগী তন্তু বাদ দেওয়া হয় তাকে বলা হয় কাটিং। আর এই কাটিংয়ে প্রাপ্ত তন্তুকে যদি মসৃণ এবং মিহি অর্থাৎ সূক্ষ্ম করতে চাই তাহলে যে প্রক্রিয়া অবলম্বন করা হয় তার নাম হচ্ছে কম্বিং। তাহলে এই কাটিং এবং কম্বিংয়ের ফলে আমাদের যে অংশটা পাওয়া যায় এটা একটা পাতলা একটা স্তর তৈরি হয়, এটাকে বলা হয় স্লাইবার। এই স্লাইবার একটা অংশ দিয়ে আস্তে আস্তে টেনে টেনে চিকন করা হয়। এই টেনে টেনে চিকন করার ফলে এটা আবার একটা মেশিন দিয়ে মসৃণ, এটাকে টুইস্টিং, টুইস্ট কাউন্টার বলা হয়। অর্থাৎ কাটিং এবং ক্লম্বিংয়ের পরে যে একটা তন্তুর একটা পাতলা আস্তরণ তৈরি হয় তাকে বলা হয় স্লাইবার। এই স্লাইবারকে আবার টেনে যখন চিকন করা হয় তখন তাকে বলা হয় রোডিং। এই রোডিংকে মিশিয়ে অনেকগুলো পাক দিয়ে যখন মসৃণের ফলে সুতা তৈরি করা হয় তখন তাকে বলা হয় টুইস্টিং। অর্থাৎ এখন সুতা মোটা হবে না চিকন হবে তা এই রোডিংয়ের উপর ভিত্তি করে। আমি যদি বেশি চিকন করি তাহলে কি মসলার চিকন সুতা তৈরি হবে, আবার পেঁচের উপরও ভিত্তি করে যে আমি কতটা মোচড় দিলাম। দেখো কিছু সুতো হচ্ছে নরম, কিছু হচ্ছে শক্ত। মোচড় যত বেশি দেওয়া হবে সুতা তত শক্ত হবে, মোচড় যদি কম দেওয়া হয় তাহলে সুতা হবে নরম। এই ছিল আমাদের আলোচনা। তার মধ্যে কতগুলো ছোট জিনিস আসে এটা একটু আমি আলোচনা করে দিই। যেমন আছে এই তুলা থেকে
যে সুতা কাপড় তৈরি করা হচ্ছে সুতি কাপড়। এখন এই সুতি কাপড় এক থেকে একটা প্রশ্ন আসে যে সুতি কাপড় আস্তে আস্তে ছোটো হয়ে যায় কেন, এটা হচ্ছে তার একটা অসুবিধা। আর সুতি কাপড়ের সবচেয়ে একটা ভালো ব্যবহার উপযোগিতা আছে, সেটা হচ্ছে গরমের দিনে সবচেয়ে বেশি সুতি কাপড় ব্যবহার করা হয় কেন, তার আমি দুইটা আনসারই একটু ক্লিয়ার করতেছি। সুতি কাপড়ের পরিবহন এবং তাপ পরিচলন দুইটা ক্ষমতাই ভালো আছে, এই কারণে গরমের সময় তাপ যাতে আমাদের শরীরে আটকে না থাকে, অর্থাৎ শরীর থেকে তাপগুলো বের হইতে পারে বা শোষণ কম করে, এই জন্য আমরা সুতি কাপড় ইউজ করি। এখন এই তুলা থেকে তো সুতি তন্তু থেকে সুতা তৈরি করা হয় বা কাপড় তৈরি করা হয়, এই তুলার অংশটা নিয়ে যদি অণুবীক্ষণ যন্ত্রের নিচে দেখা যায় তাহলে দেখা যাবে এটা একটা নলের মতো, এই নলের ভিতরে একটা ফাঁকা জায়গা আছে, এই ফাঁকার মধ্যে লোমেন নামক এক ধরনের পদার্থ আছে, এটা এক ধরনের তরল পদার্থ, এটাকে যখন রোদে শুকানো হয় তখন এটা শুকিয়ে চ্যাপ্টা হয়ে যায়, মোচড় খায় এবং আস্তে আস্তে সুতায় তৈরি হয়। এখন প্রশ্ন হচ্ছে যখন সাথে সাথে কাজ করা হয় তাহলে সম্পূর্ণ লোমেন কিন্তু শুকিয়ে যায় না, কিছু পরিমাণে থাকে। এখন এই সুতি কাপড় যখন আমরা বারবার গায়ে দিই এবং বারবার এটাকে আমরা কী বলে বারবার এটা আমাকে রোদে শুকায়, তাহলে আস্তে আস্তে ভিতরে যে অবশিষ্ট অল্প পরিমাণ লোমেন ছিল এটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যায়, যার কারণে আস্তে আস্তে ওই সুতাগুলো মোচড় খায়, আস্তে আস্তে ছোটো হয়ে যায়। আমি আশা করি কথাটা বুঝতে পেরেছো সবাই। আমি আবারও বলি, এর লোমেনটা শুকিয়ে যাওয়ার কারণে এর সুতি কাপড় আস্তে আস্তে কী হয়ে যায়, ছোট হয়ে যায়। তারপর একটা প্রশ্ন আসে, এই যে পশম, যে শীতের দিন সাধারণত পশম বা উলের তৈরি জিনিসপত্র আমরা বেশি ব্যবহার করি কেন, কারণ হচ্ছে এই পশমের কতগুলো বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে নরম, ইলাস্টিক ক্ষমতা, অর্থাৎ এটাকে বাকালে বা পূর্বাবস্থা ফিরে আসার ক্ষমতা, তার মধ্যে বায়ু কুঠুরি অর্থাৎ বায়ু আবদ্ধ থাকে যার কারণে তাপ এদিক সেদিক নড়াচড়া করতে পারে না, এই জন্য শীতকালে যদি আমরা এই পশমের কাপড় ব্যবহার করি তাহলে আমাদের শীত নিবারণ হয়, এই জন্য পশমের কাপড়টা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, অর্থাৎ তাপ কুপরিবাহী। এই পাট থেকে একটা প্রশ্ন হয় ক নাম্বার, পিল বা চাল্লা কি, এটা ফার্স্টে বলেছি আমি আবার একটু মনে করাই দিচ্ছি। বলছে পাট গাছ কেটে নির্দিষ্ট জায়গায় পাতা জড়ানোর জন্য কোনো স্তূপ করে রাখা হয় তখন তাকে বলা হয় চেল্লা বা পিল। এখন এইটা থেকে আলাদা করা হয়, নাইলনের অংশটা মনে থাকার কথা, তারপর আমি আবার একটু করে দিচ্ছি, সবাই একটু খেয়াল করো। নাইলন তৈরি হয় এডিপিক অ্যাসিড, SOOCH2CH4 এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইমিন H2N। এটা তৈরি হয় হচ্ছে টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে, টাইটানিয়াম অক্সাইড, এটা হচ্ছে এন সংখ্যক, এটাও এন সংখ্যক, অর্থাৎ অসংখ্য এডিপিক অ্যাসিড এবং হেক্সামিথিলিন ডাইমিন পরস্পরের সাথে বিক্রিয়া করে তৈরি হয় আবার নাইলন। এখন এটা কীভাবে তৈরি হয়, OCCH2 4CO HN CH2 6 NH। এটা আশা করি কেউ বুঝুনি আসলে বিক্রিয়াটা আমি কীভাবে করলাম, আমি আগে বিক্রিয়াটা লিখে নিলাম, এখন আমি আসলে বুঝাই এটা কীভাবে করা হয়। আমি এই যে এডিপি অ্যাসিডটা আছে এটা এইভাবে লিখতে পারি, HOOCCH2 4COOH। আর এই যে হেক্সামিথিলিন ডাইমিন আছে এটাকে লেখা যায় HNCH2 6 NH H। এই এমিনের এস আর CWS এর ওএস মিলে হয়ে গেল পানি, আর তাহলে CWS থেকে বাদ যাবে তোমার ওএস, এটা থেকে বাদ যাবে এইচ, তাহলে এইখানে হলো আরেকটা পানি, এই যে এই অংশ আর এই অংশ মিলে হলো আরেকটা পানি, তার মানে বোঝা গেল একটা মনোমার তৈরি হতে গেলে আমার পানি হয় দুই অণু, তাহলে আমি মনোমার নিয়েছি তো এন সংখ্যক অসংখ্য, এর জন্য আমার পানি হবে 2N+ পানি।
আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো, এর নাম হচ্ছে এডিপিক অ্যাসিড, এটা হচ্ছে হেক্সামিথিলিন ডাইএমিন, এটার নাম হচ্ছে নাইলন। এখন আমি একটু দেখে আসি, তোমাদের কার কোনো প্রশ্ন থাকলে একটু পাঠিয়ে দাও, আমি চেষ্টা করব সলভ করার। মারজানা আক্তার রোল তিন, থ্যাংক ইউ। নবম শ্রেণী মধুমতি শেখার এক, আরিফ, থ্যাংক ইউ তোমাকে। কারো কোনো প্রশ্ন নেই আশা করি তাহলে বুঝতে পেরেছ। তাহলে আমি আবার একটু বলি, আজকে আমাদের পড়া কী কী পড়তে পেরেছি আমরা। আমরা প্রথমে শিখেছি তন্তু কী, তন্তু প্রকারভেদ, তারপরে তন্তুর বৈশিষ্ট্য, তার মধ্যে কতগুলো ছোট প্রশ্ন পেয়েছি। একটা হচ্ছে জিনিং কী, কটন লিন কী, ফিশ উল কী, পুলডুল কী, তারপরে পড়লাম হচ্ছে আমরা সুতি কাপড় আস্তে আস্তে ছোটো হয়ে যায় কেন, তারপরে পড়লাম সুতি গরমের সময় অধিক পরিমাণ সুতি কাপড় ইউজ করা আরামদায়ক কেন, পড়লাম হচ্ছে শীতকালে পশমের তৈরি বা উলের তৈরি কাপড় ব্যবহার করা বেশি হয় কেন, তারপরে পড়লাম রেশম থেকে রেশম তন্তু সংগ্রহের পদ্ধতি, লাস্ট আমরা শিখেছি হচ্ছে যে একদম তন্তু থেকে কীভাবে সুতো উৎপাদন করা হয়। তার মধ্যে কতগুলো ছিল, স্লাইবার কী, কার্ডিং কী, কম্বিং কী, রুডিং কী, টুইস্টিং কী, সবগুলো আমি আলোচনা করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছ, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।